ফেসবুকে দেওয়া পোস্টকে ধর্মীয় উস্কানির অভিযোগে মোহাম্মদ ইয়াসিন রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে নোয়াখালীর সদরের ছমহনি পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেল বেগমগঞ্জ উপজেলার করিমপুর কালুমিয়া বাড়ির সালেউদ্দিনের ছেলে। এদিন রাতেই এক ফেসবুক পোস্টে রুবেলকে গ্রেপ্তারের তথ্য শেয়ার করা হয় জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে। পোস্টটি মুহূর্তে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নেটিজেনরা ইয়াসিনের পোস্টে ধর্মীয় উস্কানি নেই জানিয়ে নানান মন্তব্য করতে শুরু করেন। এতে মুসলিমদের পাশাপাশি সনাতন ধর্মালম্বীদেরও অনেককে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে। এমন অবস্থায় 22 ঘন্টা পর পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এই মুহূর্তে সেই পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না জেলা পুলিশের ফেসবুক পেজে। ইয়াসিন রুবেল ফেসবুক পোস্টে লিখেছিলেন, ইসলামে মূর্তি পূজা এক ভয়ঙ্কর অপরাধ, অতএব কোনো মুসলমান পূজাকে উস করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম ও স্পষ্ট কুফরি। তার এই পোস্টে হিন্দু সম্প্রদায়ের চলমান দুর্গাপূজাকে কটাক্ষ করা হয়েছে এবং এটি ধর্মীয় উস্কানিমূলক পোস্ট বলে মনে করে গোয়েন্দা পুলিশ। এমনটি জেলা পুলিশের ফেসবুক পেজে উল্লেখ করা হয়। জেলা পুলিশের এমন পোস্টের পর নেটিজেনরা কড়া সমালোচনা শুরু করেন। এতে মন্তব্যকারীরা বলেন, এই পোস্ট ধর্মীয় উস্কানিমূলক নয়। খোদ সনাতন ধর্মালম্বী পিনাকি ভট্টাচার্য ওই পোস্টে কমেন্ট করে জানান, এই পোস্টে ধর্মীয় উস্কানির কিছুই নেই। তিনি রুবেলের মুক্তির দাবিও জানান, সেই সঙ্গে পুলিশ নিজেরাই ধর্মীয় উস্কানি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নিলেও গ্রেপ্তার সেই ইয়াসিন রুবেল এখন কি কারাগারে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।